هوري يا جوري ترجمة
নদীয়ানগরীর মুকুটমালা গদাধরীর পরাণ বধুয়া সেবা সঙ্গনে কীর্তন বিনোদিয়া নরহরির চিতচোড়া সার্বভৌমে চৈতন্য দাতা হরিদাসে কৃপাকারী জগাই মাধাই উদ্ধারকারী যোগী যাকে ধ্যানে পায় না সাধক যাকে সাধনায় পায় না সেই ধ্যানাতীত ধন সেই জ্ঞানাতীত ধন যিনি জ্ঞানের পরপারে যিনি অজ্ঞানের পরপারে আবার যিনি পরপারের পরপারে সেই প্রেমের ঠাকুর গৌধরী আমার সেই ভক্ত বৎসল গৌধরী আমার সেই রসিক শিরোমণি রসরাজ গৌধরী আমার ভক্তের কাছে যিনি ভক্ত বৎসল জ্ঞানীর কাছে যিনি জ্ঞানাতীত যোগীর কাছে যিনি যোগাতীত আবার ধ্যানীর কাছে যিনি ধ্যানাতীত সেই কলিযুগের প্রেম প্রদানকারী ভক্তি প্রদানকারী কৃপা প্রদানকারী আমাদের কলিযুগের যিনি ভগবান তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দেখুন বাবা শ্রী কেন বলা হলো শ্রীমণি সুন্দর যারা দেখবেন দেখতে যারা খুব সুন্দর হয় খুব ভালো হয় তাদেরকে কিন্তু শ্রী বলা হয় আমার গৌরহরী দেখতে এত সুন্দর ছিল আর সুন্দর হবে নাই বা কেন যার অন্তে কৃষ্ণ বাইরে রাধা যার মধ্যে রাধাকৃষ্ণ বিরাজ করছেন হরি বল তিনি কি সুন্দর না হয়ে পারে গো অন্তে কৃষ্ণ বাইরে রাধা যুগল অবতার লীলারস আস্বাদিতে হরিনাম প্রচার
কয় কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার ক্ষয় খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল গয়ে গড়াগড়ি যান প্রভুর নিজ সংকীর্তনে হয় ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে উময় উচ্চই স্বরে কাঁদেন প্রভু জীবেরও লাগিয়া ছয় চেতনা করেন প্রভু কৃষ্ণ নাম দিয়া ছয় ছল ছল করে প্রভুর আখিনেত্র জল বর্গের জয় জগৎ পবিত্র কইলেন গৌর কলেব ছয় ঝলমল মুখ যার পূর্ণ শশধর ইঙয় এমন কহু দেখি নাই দয়ার সাগর টয় টলমল করে অঙ্গ ভাবিতে বিহল ঠয় ঠমকি ঠমকি যায় বলে হরিবল ডয় ডৌর কৌপিন প্রভুর কুটির উপরে ঢয় ঢলিয়া ঢলিয়া পড়ে গদাধরের কোলে মধ্যাহ্নয় আন পর সঙ্গ গোড়ানা করে শ্রবণ তয় তাল মান গান রসে মজাই এমন সেই গৌর সুন্দর আমাদের মধ্যে যে হরিনাম বিতরণ করেছেন আজকে মহাপ্রভু যদি না আসতেন বাবা তাহলে এই জগতে কি হরিনাম বিতরণ হতো আর আপনারাও এত ঠান্ডার মধ্যে এই কীর্তনে আসরে বসতেন আমি প্রথমেই সবার কাছে দুহাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে শীতের রাত্রি ঠান্ডার রাত্রি আমারও প্রতিদিন কীর্তন চলছে যাই হোক এত রাত্রিবেলা কীর্তন করি না কিন্তু আপনাদের এখানে এসে আমার এত ভালো লাগলো আমি ভাবতে পারিনি যে এত রাত্রিবেলা তো এত সুন্দর ভক্ত পরিবেশ তবে মাঝে মাঝে শুধু বসে থাকলে হবে না ঘুম পেয়ে যাবে মাঝে মাঝে একটু হাতগুলো তুলতে হবে আপনাদের শালগায় আমার কিন্তু আলগায় আমার কিন্তু একটু ঠান্ডা লাগছে না তাহলে ছেলের সঙ্গে মায়েরা আর বাবারা সবাই মিলে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম কবিরা তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম কবিরা তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে দৃঢ় বিশ্বাস প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাস নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরিরাম হরিবা তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরিনাম হরিরাম তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম অবিরা তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম হরি বলিয়া হাতগুলোকে আস্তে একটু মাঝে মাঝে হাতগুলোকে তুলতে হবে তবে যাদের হাত আছে তারাই তুলবেন যাদের হাত নাই তাদের তোলার দরকার নেই আর হরিনামের সঙ্গে যদি একটু করতালি দেওয়া যায় দেখুন
আমরা তো সব সময় ভগবানকে সেবা দিতে পারি না, তা কীর্তনের আসরে বসে এই যে একটু করতালি দিলে এটাও কিন্তু ভগবানের সেবায় চলে যায়। করতালি দিলে কি হবে শুনে নিন, আমাদের প্রত্যেকের হাতের মধ্যে, মায়েরা কথা বললে হবে না, কথা না, আমাদের হাতের মধ্যে একটি ভালো রেখা একটি খারাপ রেখা, একটি মঙ্গল আর একটি অমঙ্গল। তাহলে কীর্তনের সঙ্গে হরিনামের সঙ্গে যদি করতালি দেওয়া যায় তাহলে অমঙ্গল রেখাগুলো সব দূরে চলে যাবে। হরি বলি বাহু তুলিয়া, হরি বলিয়া বাহু তুলিয়া, হরি বলিয়া দুটি বাহু তুলিয়া, হরি বলিয়া দুটি বাহু তুলিয়া, হরি বলিয়া বাহু তুলিয়া, হরি বলিয়া বাহু তুলিয়া, হরি বলিয়া বাহু তুলিয়া, হরি বলিয়া দুটি বাহু তুলিয়া, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, হরি চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে।